দেখো বন্ধুরা, এখানে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে একটা ছোট বাটির মধ্যে। আজকে ব্রেকফাস্টে বানাবো এগ পাস্তা। তো এগ পাস্তা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে কড়াইতে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। হোয়াইট অয়েল দিয়ে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। খুব বেশি না, অল্পই পেঁয়াজ কুচি, আধখানা মতো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। লাল লাল করে ফ্রাই করা হয়ে গেলে পেঁয়াজটা একটু সরিয়ে রেখে একটা ডিম ওই তেলটার মধ্যে আমি ফাটিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব। তো দেখো, ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিচ্ছে। নিয়ে ভালো করে একদম সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমার ভালো করে দেখো, ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। আগের থেকে পাস্তাটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই পাস্তাটা এবার দেখো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়, তো সেই জন্য ভালো করে পাস্তাটা দেখো মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাস্তাটা এই পর্যায়ে ওর মধ্যে এবার নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। আমার ম্যাগি মশলা যে ম্যাগির প্যাকেটের যে মশলাগুলো থাকে সেখান থেকে একটা প্যাকেট নিয়ে কেটে, এমনিতে আলাদা এই ম্যাগির যে মশলা ম্যাজিকগুলো হয় না, তো সেগুলো এনে রাখি, তো সেটা আনা ছিল না, তো সেই জন্য ম্যাগি মশলারই একটা প্যাকেট ভালো করে কেটে নিয়ে দেখো ওর মধ্যে মিক্স করে দিচ্ছে। আর আমার ছেলে পাস্তায় সস দিয়ে খুব একটা পছন্দ করে না, যদি খাওয়ারও হয় খাওয়ার সময় হয়তো ওপর থেকে অল্প করে দিয়ে নেয়, তাছাড়াও সস খুব একটা খেতে যায় না, তো সেই জন্য আর সস দিয়ে তখনকার মতো আর বানাই না। তো দেখো এখানে পাস্তাটা করা হয়ে গেছে। তো পাস্তাটার মধ্যে এবার একটুখানি দেখো ওই যে পিজার যে সিজলিংগুলো হয় না, অরিগ্যানো, তারপরে চিলি ফ্লেক্সের যে প্যাকেটগুলো হয়, তার মধ্যে পিজা আনা হলে তখন তো ওগুলো থাকেই, তো সেইগুলো দেখো যে পিজা আর চিলি ফ্লেক্স, ওইগুলো পিজার যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আছে ওই দুটো প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স আপ করে দিচ্ছি, ওটা দিয়ে খুব সুন্দর একটা অরিগ্যানো দিয়ে গন্ধ বেরোয় আর পাস্তাটার টেস্টও হয় অসম। পাস্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা ট্রাই করে। দেখো এবার আবার চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে ডিমের পোচের কারি করব বলে ছেলে অনেক বলছিলই বারবার করে যে মা একটু ডিমের পোচ করে কারি করো। তো দেখো এখানে ডিমের পোচ, তিনটে ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। আসলে রাতের তরকারি এটা, কিন্তু ডিনারের জন্য বানাচ্ছি। আসলে ছেলের 17-18 তারিখ থেকে পরীক্ষা, তো পরীক্ষার মানে এখনও যে রুটিনটা দেয়নি, কিন্তু কত তারিখ থেকে হাফ ইয়ারলি স্টার্ট হবে তো সেটা বলে দিয়েছে। তো সেই জন্য কি বলতো, না করে নিলে সকালবেলাতে যদি করে রেখে দিই তাহলে পরে খুব সুবিধা হয়, রাত্রেবেলা শুধু রুটিটা বানাবো, বানালে পরেই আমার হয়ে যাবে। তো দেখো এখানে ডিমের পোচগুলো করে নিচ্ছে। আর আমরা ডিমের পোচ কিন্তু ওই ডিমগুলো যেরকম ওই অনেকের রাখে না, একদম কুসুমটা নরম থাকে সেটা না, আমি একটু মানে ভালো করেই ফ্রাই করি। এবার দেখো তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দেখো ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা ডিনারের তরকারিটা কিন্তু বানিয়ে রেখে দিচ্ছি, তো সেই জন্য দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে এই পর্যায়ের মধ্যে নুন দিয়ে দেবো,
আমি তোমাদের বলি যে এই সময় নুনটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজে নুনটা দিয়ে দিয়ে এবার ওর মধ্যে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার কিছুই না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো, আর কিছুই দিচ্ছি না। সেই দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আসলে কি বলতো, সকালবেলাতে যদি রাতের তরকারিটা করে রেখে দিই তাহলে ছেলেকে অনেকটা সময় দিতে পারি, আর কিছুই না। সময় দিলে খুব সময়টা দিতে পারলে সুবিধা হয়। আর এই দেখো এখানে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে তারপরে ডিমের পোচগুলো দিয়ে দেবো। ব্যাস, তাহলে আর কিছু করার নেই। তোমরা তো জানোই কীভাবে করি, তা আমি যেহেতু এর আগে কোনো দিন শেয়ার করিনি সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিয়ে এবার ফুটিয়ে যতটা আমরা যেহেতু রুটির সাথে খাবো একটু বেশি ঝোল রাখবো। আর ওদিকে দেখো ডিমের পোচের কারিটা ফুটতে দিয়ে আমি ঘরে চলে এসেছি। আমার যে রেগুলার ব্রেকফাস্ট করার পরে মেডিসিনসগুলো থাকে, প্রেশারের ওষুধ থাকে, তোমরা তো জানোই আমার একটু প্রেশারের প্রবলেম আছে, তো সেই ওষুধগুলো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। আর দেখো ওষুধ টষুধ খেয়ে ডিমের কারি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে ভালো করে কিচেনটা পরিষ্কার করে নেবো, আর যে কটা বাসন আছে সেগুলো মেজে নেবো। যদিও বা আমি বাসন ওই ডিমের কোচকারি করতে করতে কিছু বাসন মেজে নিয়ে ওদিকে রেখে দিয়েছি, তো দেখো ভালো করে সমস্ত সকাল থেকে বারবার রান্না হয় তো, আর বারবার করে করলেও সেইভাবে ভালো করে পরিষ্কারটা করা হয় না। তো দেখো এখন ভালো করে গ্যাসের পিছনের যে ওয়ালটা থাকে ওখানেও তেল ছিটকায়, তো সেগুলো ভালো করে মুছে টুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার। এই দেখো আজকে লাঞ্চ মেনুতে রয়েছে এখানে এই যে আলু পটল দিয়ে তরকারি, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর সকালবেলা যে ডিমের পোচকারিটা করলাম এই দেখো ডিমের পোচকারিটা। তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুতে শেয়ার করে দিলাম, আর তখন বাসন টাসন ওগুলো করার পর তারপর তোমাদের সামনে আসা হয়নি, আজ প্রচুর কাজকর্ম ছিল, সব ঘর তো ঝাড়ু মোছা সমস্ত কিছু করে আমরা আজকে বাথরুম সব পরিষ্কার করেছি, করে টোরে অনেক দেরি হয়ে গেছিলো। আর আজকে জামা কাপড়ও সব আজকে আর ছাদে যেতে পারিনি, দেখো সব বাইরেতেই মেলে দিয়েছি, দেখতে পাচ্ছই দেখো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তো আজকে ভিডিওটা এতটাই, আবার চলে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।